ঠিকাদার আবুল হোসেনের নির্মাণাধীন কাজে বাধা দিয়ে 7 লাখ টাকা চাঁদা দাবি করেন কুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফ। পরে ওই চাঁদা না দেয়ায় শুক্রবার সন্ধ্যায় অতর্কিত হামলা চালানো হয়েছে ঠিকাদার আবুল হোসেনের উপর। এই সময় তাকে 7 থেকে 8টি ছুরিকাঘাত করে হানিফ ও তার সহযোগীরা। ঠিকাদার আবুল হোসেন পৌর আওয়ামী লীগ নেতা, বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি জানান, চাঁদা না দেওয়ার জেরে শুক্রবার সন্ধ্যায় শহরের অ্যান্ডারসন সড়কে কেনাকাটার উদ্দেশ্যে বের হলে অতর্কিত হামলা চালানো হয় তার উপর। ভুক্তভোগী আবুল হোসেন বলেন, এর আগেও চাঁদা না দেওয়ার জেরে পথ আটকিয়ে অস্ত্রের মুখে 30,000 টাকার নগদ এবং ব্যাংকের চেক ছিনিয়ে নিয়েছিল হানিফ ও তার সহযোগীরা। সেই ঘটনায় গত 4 এপ্রিল মোহাম্মদ হানিফ কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করেন। আজ হঠাৎ করে অ্যান্ডারসন রোড আমি কিছু কেনাকাটার উদ্দেশ্যে তাকে ওখানে অবস্থান করি, ওখানে আমাকে এসে হঠাৎ প্রতিবিত আমাকে মারধর করে ওনারা চলে যায়। আমার থেকে প্রথমে দাবি করছিল 7 লক্ষ টাকা দাবি করছিল, তো আমি বলছি যে আমার দ্বারা তো এগুলো সম্ভব না, আমি তো সাধারণ একটু কাজ করতেছি, তো আমরা তো যৌথ কাজ করতেছি, এটা তো আমার দ্বারা এখন সম্ভব না। মোহাম্মদ হানিফ মায়ানমার, হ্যাঁ, তারপরে সাদ্দাম হোসেন মিন্টু আর একজন আফসার কামাল, এদেরকে আমি চিনি। জি, আপনাকে কে দিয়ে হামলা করেছে? আমাকে ছুরি দিয়ে হামলা করেছে, একটা ছাকুর, একটা ছাকা থাকা ছাকুর আঘাত করছে আমার মাথায়, লোকজন আমাকে ছুড়াই নিছে, তারপর উনি পালিয়ে আসে। এমন অতর্কিত হামলার পর থেকে নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি ব্যবসায়ী আবুল হোসেনের। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন। এ বিষয়ে প্রধান অভিযুক্ত হানিফের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। নিউজ ডেস্ক, সিসিএন।